আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে সকাল, এই যে সিপাত বাবু ঘুম থেকে উঠে গেছে, ও একটু পরে উঠেছে, তো আমি একটু ঘুম থেকে আগে আগে উঠেছিলাম। উঠে কিছু কাঁথা কাপড় ছিল সেগুলো পরিষ্কার করেছি, তারপর থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করেছি, তারপরে যে বাবু উঠেছে আর ওর আব্বুকে নাস্তা দিয়েছি, ওর আব্বু নাস্তা খেয়ে অফিসে চলে গেছে। এখন বাজে 8:30, তো বাবুকে একটু বিস্কিট দিচ্ছি। আসলে ওকে সকালবেলা প্রতিদিন সুজি খাওয়াই, তো সুজিটা ও 2 দিন ধরে খেতে চাচ্ছে না, তো এখন ওকে কী খাওয়াবো সেটাই ভাবতেছি, কারণ এত সকালে ভাত তো খাওয়াই না ওকে আমি, তো দেখি খায় কি না সেটার জন্য চিন্তা করতেছি যে একটু আটা দিয়ে একটু চাপড়ি মতো বানিয়ে দিব, কোনো পেঁয়াজ মরিচ কিছু দিব না, শুধু একটু লবণ দিয়ে। তো কীভাবে বানাই দেখতে থাকুন। বিস্কিটটা খাচ্ছে, কিন্তু এগুলো তো স্বাস্থ্যসম্মত না, পেটও ভরবে না, যেহেতু সুজি খেতে চাচ্ছে না। ওকে দুপুরবেলায় আমি ভাত দিই। তো গতকালকে আমি কী কী রান্না করব সেটা কেটে কুটে রেখে দিয়েছিলাম, সেটা এখন ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। যে সবজিটা কেটে রেখেছিলাম, অনেক সময় বাবু বিরক্ত করে, একটু দেরি হয়ে যায়, তো কালকে সন্ধ্যার পরে সময় ছিল বলে আমি কেটে রেখেছিলাম। এই যে এখানে ফুলকপি আর গাজর কেটে নিয়েছি, আর এখানে পাতাকপি কুচি কুচি করে নিয়েছি। তো আরও কিছু কাটতে হবে, সেগুলো পরে কাটবো, আপাতত এগুলো বের করে রাখলাম। কাঁচামরিচটাও বের করে নিয়েছি। তারপর এখান থেকে আমি টমেটো বের করে নিচ্ছি, 3-4টা টমেটো বের করে নিলাম। তো দেখতে থাকুন। এখনও বেড টেট এখনও গোছায়নি, এখন বিছনাটাও গুছিয়ে নেব। আর আজকে রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ, শুক্রবারে আনা মাছটা। মাছটা ভিজিয়ে নিই একবারে, তাহলে পরে আর সমস্যা হবে না। ইদানিং বিদ্যুতে অনেক সমস্যা করতেছে, প্রায় প্রতিদিনই 10:30-11টার দিকে বিদ্যুৎ চলে যায়, 1 ঘন্টা মতো আসছে না। এখনও পুরোপুরি গরম আসি নাই, তাও এই অবস্থা। মাছটা ভিজিয়ে দিয়ে এখন চলে আসলাম বাবুর জন্য একটা চাপটি বানানোর জন্য। একটু আটা নিচ্ছি, একটু আটা নিয়ে এর ভিতরে অল্প একটু লবণ আর একটু হলুদ দিব, দিয়ে একটু পানি দিয়ে এটা আমি একটা গোলা তৈরি করে নিব। ও খেতে মাঝে মাঝে আমরা যখন এটা বানিয়ে খাই, মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে, তখন একটু একটু খাই, এখন জানি না খাবে কি না। তারপরও একটু বানিয়ে রাখি, দেখি খায় কি না। তো এই যে আমি মেখে নিয়ে এটা দিয়ে দিচ্ছি, তারপরে একটু তেল দিয়েছি। অনেকে এটাকে গোলা রুটিও বলে, আমি শুধু এখানে একটু হলুদ দিয়েছি। গোলা রুটিতে হয়তো হলুদ দেয় না, সহজ খাবার আমাদের বাঙালিদের জন্য, রুটি বলতে সমস্যা হলে মাঝে মাঝে এভাবে বানিয়ে আমরা খাই সকালের নাস্তা হিসেবে। এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেবো এখন। এদিকে
এই যে হয়ে গেছে, ওকে দিচ্ছি। ও প্রথমে একটু একটু করে খাচ্ছিল, তারপর মুখ থেকে ফেলে দিচ্ছিল, অর্ধেকটাও খায়নি, অর্ধেকের কম খেয়েছে। আর তারপর আমি নিজের জন্য দুধ ছিল সেটা গরম করে রেডি টি প্যাক দিয়ে চা খেয়ে নেবো সাথে। এই যে আমার চা রেডি, আমি বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছি, এটাই আমার নাস্তা। আমি এখন আর কিছু খাবো না, আর তারপর চলে যাব রান্না করার জন্য। তো দেখতে থাকুন, ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না। তো নাস্তা শেষ, তারপর আরও কিছু কাটাকুটি করে নিয়েছি। এই যে আলু কেটে নিয়েছি এখানে পাতাকপি দিয়ে, আর এখানে এই যে ফুলকপি, আলু, গাজর, আর দুইটা আলু এখানে নিয়েছি ভর্তা দিব বলে। আর এই যে আছে টমেটো, তরকারির সাথে রান্না করব। আর এই যে পেঁয়াজ মরিচ যা যা লাগবে, তো এগুলো করে নিয়েছি। তো আমি পাতাকপিটা রান্না করব ডাউল দিয়ে। আর এই যে অনেকগুলো গাজর দেখতে পাচ্ছেন সিলে রেখেছি, এগুলো দিয়ে নাস্তা তৈরি করব পরবর্তীতে। এখন সিলে রাখলাম, তো কীভাবে কী করি অবশ্যই জানাবো। তো এই যে আমি কড়াই নিয়ে নিয়েছি, এখানে মশলাও বেটে নিয়েছি, এই যে মাছ সব ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর আমি পাতাকপি যেটা করেছি ওটা হচ্ছে রাইস কুকারে ডাউল দিয়ে হলুদ আর লবণ মরিচ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন এখানে দিলাম তেল, তেলের ভিতরে দিয়ে দিয়েছি মশলা ফুলকপির তরকারি রান্না করব বলে। আর এখানে দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম লবণ। হলুদটা কৌটার ভিতর শেষ হয়ে গেছিলো, তো হলুদটা ঢালতে হবে। আসলে আমার খেয়াল নাই হলুদটা আনা রয়েছে, তো হলুদটা ঢেলে নিব এখন। আপাতত মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু পরে আর একটু হলুদ লাগবে। তো এভাবে কষিয়েই রান্না করব, ভেজেই রান্না করি, কিন্তু মাঝে মাঝে ভেজে রান্না করতে ইচ্ছে করে না, মনে হয় কষিয়ে রান্না করি। এটাও কিন্তু যথেষ্ট মজা হয়। আমাদের যশোরের নড়াইলের এই দিকে যারা আছে তারা অবশ্যই এভাবে রান্না করে খায়। এটা কিন্তু মাছ একদমই কাঁচা থাকে না, আপনারা যারা করে খাননি খেয়ে দেখতে পারেন। অনেকে আছে ভাজাটা পছন্দ করে। এই যে হলুদের কোটা একেবারে শূন্য, হলুদটা ঢেলে নিচ্ছি। এখনকার যে আবহাওয়া, আসলে প্রতিটা মানুষেরই শরীর অনেক বেশি খারাপ থাকে। আমারও শরীরটা বেশি একটা ভালো না, তারপরে করার কিছু নাই, এভাবেই জীবন চলতে থাকবে। এখানে আর একটু হলুদ দিয়ে দেবো, তরকারিটা একটু ফ্যাকাশে লাগতেছে। তো মাছটা কষিয়ে নিয়ে আমি এই মশলার ভিতর থেকে মাছটা উঠিয়ে রাখবো, আর একই মশলায় আমি তরকারিটা রান্না করব। তো এইদিকে দেখতে আসলাম রাইস কুকারে যে সবজিটা দিয়েছিলাম সেটার কী অবস্থা। ইতিমধ্যে কারেন্ট চলে গিয়েছে, সম্পূর্ণ অন্ধকার। সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তারপর আর একটু নরম করার জন্য আমি এখানে ঘুটনি ব্যবহার করতেছি। ডাউল ঘুটনিটা দিয়ে একটু ঘুটে নিচ্ছি যাতে এটা আর একটু মাখো মাখো হয়। এটা আমি বাগার দিব। এই সবজিটা সেফাতার আব্বু খেতে খুবই পছন্দ করে, তো প্রায় মাঝে মাঝে এই জন্য এটা করা হয়। এখন শীত চলে যাচ্ছে, পাতাকপিও আস্তে আস্তে সিজাবে, তখন আর চাইলে এটা খাওয়া যাবে না বা খাওয়া হবে না। এই যে মাছ কষানো হয়ে গেছে, আমি মাছটা তুলে নিচ্ছি এখন। মাছটা কিন্তু যথেষ্ট ভালোভাবেই কষিয়ে নিয়েছি আমি, এটা কোনো কাঁচা গন্ধ বা কোনো কিছুই নাই। তো মাছগুলো নামিয়ে নিলাম, এরপর এখানে আমি সবজিগুলো দিয়ে দিব, ফুলকপি, আলু, গাজর যেটা কেটে রেখেছিলাম। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে এভাবে ঢাকা দিয়ে রাখবো, এই সামান্য যেটুকু পানি আছে সেটুকু দিয়েই কষাবো।
আর পরিমাণ মতো পানি যদি পরে লাগে আর একটু দেয়া হবে। আপাতত এটা আমি ঢাকা দিয়ে রাখছি। আর এই যে এখানে আমি সবজির জন্য বাগার দেওয়ার জন্য রসুনটা থেঁতো করে নিচ্ছি, রসুন আর পেঁয়াজ। এভাবে একটু থেঁতো করে নিলে আসলে ভালো লাগে, যখন তেলে দেয়া হয় তখন একটু ভাজাটা বেশ ভালো হয়। রসুনটা বেশি থেঁতো করে নিলে ভালো হয়, পেঁয়াজটা এমনি থাকলেও সমস্যা নেই, তাও পেঁয়াজটা একটু দিলাম থেঁতো করে। এই যে এখানে রেখে দিয়েছি, এই যে পরিমাণটা দিয়ে দিব। তো এই যে তরকারিটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এর ভিতর আর একটু পানি দিব, দিয়ে আর একটু কষাবো। এখানে যে আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এইটুক পানি থেকে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে রেখে দিচ্ছি, এই ফাঁকে ফাঁকে যখন একটু সময় পাচ্ছে তরকারিটা হচ্ছে চুলায়, আমি গাজরগুলো কুচি কুচি করে নিচ্ছি। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি গাজরগুলো, ছোলা গাজরগুলো, আর তারপরে কুচি কুচি করে নিচ্ছি। যেহেতু আগেই ধুয়ে নিয়েছি এই জন্য পরবর্তীতে আমি এটার ভেতরে আর কোনো পানি দিব না, যেহেতু এটা দিয়ে তৈরি করব লাড্ডু। তো এই যে তরকারিটা কষানো হয়ে গেছে, তো তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, তারপরেও কিছু পরিমাণে পানি থেকে গেছে। তো আমি আর বেশিক্ষণ সিদ্ধ করব না, তাহলে ফুলকপিটা একেবারে ভেঙে যাবে। আমি এর ভিতরেই ঝোল দিয়ে দিব, আর ঝোল দেওয়ার আগে এখানে আমি টমেটোটা দিয়ে দিব। গাজর দিয়ে আসলে ভাবতেছি যে পায়েস রান্না করব, এই জন্য হচ্ছে আমি গাজর আগের থেকে ধুয়ে নিয়েছি। আর ভাবতেছি লাড্ডু রান্না করব, তা ওটা এখন করব না, ওটা বিকাল বা সন্ধ্যার পরে করব, এখন কুচি করে নিয়েছি। তো এই যে ঝোল দিয়ে দিলাম, আর তারপর এখনই মাছও দিয়ে দিব, দিয়ে আর কিছু সময় ফুটে উঠলে তারপর তরকারিটা আমার রেডি হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই যে শ্রীপাদবাবু কোলে ওঠার জন্য কান্না করতেছে। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিলাম, এটা রেখে দিচ্ছি আমি। আর এরপর পাতাকপিটা বাগার দিব, দেওয়ার পর আমার আজকের মতো রান্না কমপ্লিট। তবে কড়াইটা একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি এই কড়াইতে পাতাকপিটা রান্না করব। তো কড়াই ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, এখন এখানে আমি তেল দিব পরিমাণ মতো, আর তারপর দিয়ে দিব হচ্ছে জিরা ফোড়ন। তো জিরা ফোড়ন দিয়ে দিলাম, এরপর আমি এখানে রসুন পেঁয়াজ থেঁতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চেড়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে তার ভিতরে আমি সবজিটা দিয়ে দিব। পাতাকপি, আলু আর ডাউল দিয়ে যে সবজিটা আমি সিদ্ধ করে রেখেছি ওই সবজিটা দিয়ে দিব। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে দিন, সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য। আজকে মনটা একটু খুশি খুশি আছে, কারণ আমার আজকে ড্রেসিং টেবিল বাসায় আসবে, সেটা অর্ডার দিয়ে আসা হয়েছিল শুক্রবারে,
তো সেটা আজকে আনা হবে, আজকে দিতে চেয়েছে। তো দিবে কিনা শিওর জানি না, মানে শিওর দিয়েছে দিবে, এখন ফোন করে জানতে হবে। আজকে রাত্রে ডেলিভারি দেওয়ার কথা, তো সারাদিন অপেক্ষা করে আসছি। সিবাদের আব্বু অফিস থেকে ফিরলে ড্রেসিং টেবিলটা বাসায় আনা হবে। কেমন ডিজাইন ড্রেসিং টেবিল দিয়েছি, কেমন কী দেখি সেটা অবশ্যই জানাবো আপনাদের সাথে। এই যে আমার সবজিটা হয়ে গেছে, ফুটে উঠেছে। আজকের মতো রান্নাবান্না কমপ্লিট, এরপর বাবুকে খাওয়াতে নিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।